ভবিষ্যতের বাড়ির দরজা খুলতে প্রস্তুত? ব্রেক টাইম নেটওয়ার্ক, তাহলে শুরু করা যাক। হ্যালো ভবিষ্যতের বাড়ির মালিকরা, আমাদের চ্যানেলে স্বাগতম। রিয়েল এস্টেট সম্পর্কিত সবকিছুর একমাত্র জায়গা, আরামদায়ক অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে পরিবারের জন্য উপযুক্ত বাড়ি, আমরা আপনাকে এই যাত্রার প্রতিটি ধাপে সহায় করব। কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? ব্রেক টাইম উর্তন পয়েন্ট পাই, চিন্তা করবেন না, আপনার জন্য নিখুঁত জায়গাটি খুঁজে পেতে সহায় করার জন্য আমাদের কাছে টিপস, চুর এবং বিশেষজ্ঞদের পরামর্শ রয়েছে। সেরা এলাকাগুলো জানতে চান? আমরা সেটাও দেখিয়ে দেব। বাজারের ট্রেন্ড সম্পর্কে জানতে আগ্রহী? আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনি কোনো আপডেট মিস না করেন। আপনার স্বপ্নের বাড়িটি মাত্র এক ক্লিক দূরে। চলুন একসাথে রিয়েল এস্টেট আবিষ্কার করি। দেখার জন্য ধন্যবাদ এবং আপনার বাড়ি খোঁজার যাত্রা শুভ হোক। বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি ধর্মরাজ পল্লী। আপনারা এতক্ষণ যে রাস্তার ভিডিওটা দেখলেন, সেটা যদি আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে আমাদের যে বড় ব্রিজ এবং তার জাস্ট একটু পরেই আপনারা দেখতে পারবেন এই দূরে দেখা যাচ্ছে ফ্ল্যাট। বিশাল আম্বেদকর সরণির গায়ে প্রচুর বড় একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং তার গা বেয়ে প্রথমে 16 ফুট এবং সেখান থেকে গা বেয়ে নেমে আসছে 14 ফুট,
তার একেবারেই পাশে তৈরি হচ্ছে এক সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি বাড়ি। বন্ধুরা, আজকে আমরা আছি ধর্মরাজ পল্লী। চলুন বাড়িটার বাকিটা আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজকে আছে আনন্দদা, যিনি এই বাড়িটার শুরু থেকে প্রতিটি স্টেপ নিজের নজরের সামনে সব করাচ্ছেন। তো বন্ধুরা, আমরা টুকটাক কিছু প্রশ্ন আপনাদের হয়ে আনন্দদাকে জিজ্ঞেস করি। এই বাড়িটার এরিয়া শুরু হচ্ছে এই যে কোনায় আমরা দেখতে পাচ্ছি সিমেন্টের পোল, এখান থেকে দেওয়াল থেকে, এবং যদি এই কর্নারে আমরা দাঁড়িয়ে দেখি, এই যে আপনারা সিমেন্টের পোল দেখতে পাচ্ছেন, এটা এইদিকে সীমানা এবং এই কর্নারে দেওয়ালের একেবারে প্রায় দেওয়াল থেকেই শুরু, ওই বাউন্ডারি সীমানা পর্যন্ত। এবং সেখান থেকে আমরা একটা ফাঁকা স্পেস ছাড়া আছে, সেখান থেকে আমরা বাড়িটায় উঠছি। আচ্ছা, এটা বাগান, গাড়ি পার্কিং, এটা একটা মেন এন্ট্রান্স। এখান থেকে প্রথমে যে আমরা ডাইনিং পাচ্ছি নাকি আনন্দদা? বন্ধুরা, যেরকম বললাম যে আনন্দদা তার প্রতিটি বাড়িটি তৈরি করার প্রতিটি স্টেপ নিজের নজরের মধ্যে রেখে করছেন, তো আমরা আনন্দদার কাছে বাড়িটা নিয়ে খুঁটিনাটি কিছু জেনে নেব। আচ্ছা আনন্দদা, প্রথমে চ্যানেলের তরফ থেকে আপনাকে নমস্কার জানাই, অনেকদিন পর দেখা হলো আপনাদের সাথে। তো বেসিক্যালি আনন্দদা, এই বাড়িটা নিয়ে যদি আপনি দু চার কথা বলেন, যে বাড়িটার পরিমাণটা কতটা বা কী প্ল্যানিং আছে, কীরকম কী? এই বাড়িটার টোটাল যে প্লট এরিয়া আছে আপনার 1692 স্কোয়ার ফিট টোটাল জায়গা, আর এখানে উইদাউট ক্যান্টিলিভার প্ল্যানের মধ্যে 695 স্কোয়ার ফিটের বাড়ি আছে, আর ক্যান্টিলিভার সহ যেটা আসবে আপনার প্রায় 800 স্কোয়ার ফিটের কাছাকাছি। আচ্ছা, এই বাড়িটার এবার ডিটেলসটা বলে দিই। এটা হচ্ছে মেন এন্ট্রান্সে একটা ইন্টারলক গেট পাবে, যেটা ভিতর থেকে বাইরে থেকে দুটি গেট খোলা যায়। আচ্ছা, যদি আমি চাই উপরতলাটা সেপারেটভাবে ভাড়া দেবো, তাহলে আমি ইন্টারলকে এন্ট্রান্স করার পর আমি এখান থেকে সিঁড়ি হয়ে সোজা উপরে গিয়ে থাকবে, সে অ্যাক্সেস করতে পারবো। আমি ওদিকে ঘুরিয়ে দিই, এখানে আমার সিঁড়ি ঘর থাকছে। আচ্ছা, তাহলে সেফটি ট্যাঙ্ক করা। আচ্ছা আচ্ছা, এখানে মেন বাড়ির দরজা থাকবে। আচ্ছা, ঠিক আছে, এখানে বাড়ির দরজা দিয়ে আমি এন্ট্রান্স করে দিই। হ্যাঁ, এটা প্রথমে বলে এটা আমাদের দক্ষিণমুখী, আমাদের বাস্তু মানে ঘরটা করা বাস্তু মেন। আচ্ছা, প্লাস হচ্ছে পূর্ব দিকে আমরা একটা দরজা দেখি। আচ্ছা, সেই মেন দরজা আমাদের দক্ষিণ দিকে, তাহলে আমরা দক্ষিণ দিকে একটা দরজা, পূর্ব দিকে, তাহলে ইয়ারি খুব। হ্যাঁ, মেন এন্ট্রান্স হচ্ছে আমাদের দক্ষিণ। আচ্ছা, এটা সাইডে রাখা আছে পাশের জায়গাটা যাওয়ার জন্য। এরপর বলে দিই, এটা হচ্ছে আমাদের 16x9 একটা ডাইনিং। আচ্ছা আচ্ছা, এই ডাইনিং এটা হচ্ছে ওপেন কিচেন থাকছে। আচ্ছা, দুটো বেডরুম আছে। আচ্ছা, এটা আছে 10-11 মাপ ভিতরে ভিতরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা আসছে আপনার 11-12 মাস্টার বেডরুম। আচ্ছা, মাস্টার বেডরুম বন্ধুরা, আপনারা দেখলেন যে বেসিক্যালি বাড়িটার স্ট্রাকচারটা খুবই সুন্দর এবং খুব ওয়েল প্ল্যান্ড বলা যেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এটা একদম ঠিক কথা, পরবর্তী আরো ডিটেলস আপনাদের কাছে তুলে ধরছি। বেসিক্যালি বাস্তু মেনে এবং সাউথ ফেসিং এবং ইস্টেও আপনার দরজা জানালা প্রচুর এয়ারই হবে। আপনারা যারা মানে জমি বা বাড়ি সম্পর্কে একটু আধটু খবর রাখেন, তারা হয়তো পুরো ব্যাপারটা বুঝবেন। আর হ্যাঁ, এই মুহূর্তে বাঁকুড়া টাউনে ফ্ল্যাট বা আপনারা হয়তো আরও অন্য কিছুর অপশন হিসেবে ভাবতে পারেন, কিন্তু আমার মনে হয় এই ধরনের স্পেসিয়াস এবং এয়ারই বাড়ির আপনাদের কাছে অপশন খুব একটা থাকবে বলে মনে হয় না। তো চলুন বাকি কিছু কথা বলে নিই। অবশ্যই বাকি আরও যে USP গুলো আছে প্রপার্টির, সেইগুলো একটু জেনে নিই আনন্দদা, বা যে ইঞ্জিনিয়ার এখানে দাঁড়িয়ে থেকে কাজটি করাচ্ছেন তার কাছ থেকেও পুরো ব্যাপারটা জেনে নিই বন্ধুরা। আচ্ছা, তো আনন্দদা, বেসিক্যালি এই যে প্রপার্টিটা আমরা দেখলাম, এই প্রপার্টিটা বিক্রি বা মনে করো মানে বেসিক্যালি কিভাবে বিক্রি করতে চাইছো? বেসিক্যালি এটা কি পুরো রেডি টু মুভ, না বেসিক্যালি হাফ কনস্ট্রাকটিভ হয়ে পড়ে তারপর বিক্রি করবে? এখন ব্যাপার হচ্ছে, আমরা এই ফার্স্ট পার্টে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা যখন প্লাস্টার করে রেডি টু মুভ করে দেবো, বাড়ি কিন্তু দেখতে পাবে না যে কী ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। আমাদের এটা পার্ট ওয়ানের ভিডিও চলছে, যাতে আমরা সব কিছু দেখাতে পারি যে আমরা কী রড ইউজ করছি, কী ইট ইউজ করছি, কী সিমেন্ট ইউজ করছি, কীভাবে কায়দা হচ্ছে, প্রত্যেকটা স্টেপের ফটো আমার কাছে আছে, সেগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো।
তো এই পার্ট ওয়ানের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই। এরপরে পার্টির বাজেটের উপরে নির্ভর করে, অনেকে আসছে আমাদের কাছে, দেখুন আমি এই ঢালাই অবস্থায় নিয়ে নেবো, বাকি ফিনিশিংটা রং টং মার্বেল যেগুলো আছে সেগুলো নিজে করে নেবো, সেটার ক্ষেত্রে একটা বাজেট আলাদা হবে। আবার অনেকে চাই রেডি টু মুভ, আমার করানোর মতো টাইমও নেই দাঁড়িয়ে থাকার মতো, বা আমার বাইরে বাড়ি যোগাযোগ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা কী করবো যে পুরো টোটালি আমরা বলে দেবো এই পজিশন থেকে আমি তার সঙ্গে চুক্তি করে নেবো যে আপনি কী মার্বেল ইউজ করতে চাইছেন বা কী কালার করতে চাইছেন, কী কোম্পানির রং ইউজ করতে চাইছেন, এই ব্যাপারটা তার সঙ্গে ডিসকাস করা যাবে। একবার হয়ে গেলে কিন্তু তখন আর কিছু চেঞ্জ করা যাবে, তখন করতে গেলে ডবল খরচ হবে, ঠিক আছে। তো এই পার্ট ওয়ানের ভিডিওতে আমরা শুধুমাত্র বাড়িটার স্ট্রাকচার আর মাল মেটেরিয়াল যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো দেখাচ্ছি, যেমন সামান্য আমার যা কিছু রডের কাজ হচ্ছে সেগুলো পুরো ফ্রেমের কাজ হচ্ছে। আচ্ছা, এই যে স্যাম আপনি দেখাতে পারবেন, এই যে স্যামের রড ইউজ করা হচ্ছে পুরো প্রপার, একদম একদম। আর আমাদের ডিএসপি সিমেন্টে কাজ হচ্ছে, আচ্ছা ডালমিয়া ডিএসপি। আচ্ছা, আর দাদা পুরো কনস্ট্রাকশনটাই তো একদম রেড ব্রিক্স, মানে লাল ইটে পুরো করা আছে। দেখুন প্লাস্টার হয়ে গেলে মানুষের মনে কনফিউশন থাকে যে সাদা ইট করা আছে কিনা ভিতরে কি ব্যাপার, আর যথেষ্ট হাইট আমাদের প্রায় 4 ফুটের কাছাকাছি হাইট দেওয়া আছে, যদিও এটা সমতল জায়গা তারপরেও কিন্তু আমরা 4 ফুট হাইট দিয়েছি, ঠিক আছে। প্লাস হচ্ছে এই যে মেঝেটা, এই মেঝেটা কিন্তু সবাই রড দিয়ে ঢালাই দেয় না, আমরা নিচে একটা গার্ডার বিম করার পরে মেঝেটা যেটা আছে সেটা আমাদের পুরো রড দিয়ে ঢালাই করা আছে, সেটার পুরো ফটো আমাদের কাছে স্ট্রাকচার আছে, দেখিয়ে দেবো। আর তারপরে এই বাড়িটার পরেও আপনার যে স্পেসাইটা থাকছে, আপনি একটা বাগান বাড়ি করতে পারবেন, প্লাস দুটো 4-চাকা 3-টে 4-চাকা যদি রাখবো বলেন আপনি সময়ভাবে সেটাও রাখতে পারবেন। আচ্ছা, এরপরে পার্টি কিভাবে চাইছে সেটার উপরে নির্ভর করছে। একজন যেমন কথা হয়েছে উনি ঢালাই অবস্থায় চাইছেন, আমাদের তো টার্গেট আছে পুরো একদম বাউন্ডারি ওয়াল, চারদিকে বাউন্ডারি ওয়াল, প্লাস হচ্ছে বড় গাড়ি ঢোকার জন্য 4-চাকা ঢোকার জন্য একটা গেট, ছোট গাড়ি ঢোকার জন্য গেট, বোরিং বাইরে ভিতরে প্লাস্টার, রং, মার্বেল, সিঁড়িঘর, প্যারাপিট সবকিছু এ টু জেড কমপ্লিট করে দেওয়ার পরিকল্পনা আছে। এবার সেটা মানুষের বাজেটের উপর নির্ভর করছে, অনেকে হয়তো বাজেটটা এগিয়ে গেল, সে বললো হয়তো যে আমি এই অবস্থা এখন নিয়ে রাখবো, ভবিষ্যতে আমি আস্তে আস্তে করবো, সেটা তার বাজেটের উপর নির্ভর করছে। আমরা দুটোই রেট আমরা বলে দেবো, যদি কেউ ঢালাই অবস্থায় নিতে চায় তার কি রেট হবে আর ফুল কমপ্লিট কি রেট হবে। মোটামুটি আমাদের দর্শক বন্ধুরা আছে যে যদি কেউ মোটামুটি ঢালাই প্লাস এই মানে যেভাবে বাড়িটা হয়েছে মানে প্লাস্টার ছাড়াই নাকি, প্লাস্টার ছাড়া ঢালাই, ঢালাই শুধু ঢালাই, তো ঢালাই পর্যন্ত মোটামুটি অ্যাপ্রক্সিমেট রেঞ্জ রেখেছেন তার, ঢালাই অবস্থায় ঢালাই প্লাস হচ্ছে সিঁড়িঘর কমপ্লিট করে দেবো, প্যারাপিট কমপ্লিট করে দেবো, এই অবস্থায় আমাদের দাম আছে 29, 1692 স্কোয়ার ফিট জায়গা সম। আচ্ছা, জায়গা সম। আর বেসিক্যালি এই যে ল্যান্ড টাইপ বা রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা আছে? কোনো কিছু আসবে না, ও ব্যাংকিং লোন করতে চাইলে বাস্তু সার্টিফিকেট, প্ল্যান পাস, সব কিছু কাগজপত্র যা কিছু লাগবে সব আমরা দেবো, তার জন্য যদি কিছু খরচাও হয় সেটাও আমরা করবো। আচ্ছা, 29 এর মধ্যে? হ্যাঁ, 13 বছরের যে ব্যাংকের জন্য যে 13 বছর চেনবিট লাগে সেটা, তার সার্চিং কপি, কোর্স সার্চিং সব কিছু আমাদের করা আছে, কাগজ রেডি আছে। দাদা এটা কি মুখোমুখি বসে স্লাইটলি নেগোসিয়েবল, মানে যদি কোনো ইচ্ছুক ব্যক্তি আপনার সাথে যোগাযোগ? হ্যাঁ, আমরা তো ওই জন্যই চাইছি যে পার্টি আসুক, সে কিভাবে চাইছে, কত বাজেটের মধ্যে চাইছে, কি করতে চাইছে। আমাদের এখানে আরো পারিপার্শ্বিক অনেক ল্যান্ড আছে, আচ্ছা, যেগুলো আমরা ইন ফিউচার এর পরে পরে স্টেপ বাই স্টেপ স্টার্ট করবো। আচ্ছা, এবং কোনো ব্যক্তি বললো দাদা আমার ফিনিশিং এর মধ্যে আমার 26-27 বাজেট আসবে না, সেক্ষেত্রে আসবে, সেটা এটা আসবে না, হয়তো 5-8টা আসবে। আচ্ছা, সেক্ষেত্রে 1692 স্কোয়ার ফিটের জায়গা হয়তো 1250-1300 স্কোয়ার ফিট জায়গার মধ্যে চলে আসবে, মানে সেটা পসিবল, সেটাও পসিবল। 25-27-27 মধ্যে যদি কেউ ফুল ফিনিশিং বাড়ি নিতে যায় সেটাও পসিবল। আচ্ছা আচ্ছা, মানে বেসিক্যালি কাস্টমার আসার পর মানে তোমরা মোটামুটি হবে অ্যাকর্ডিং টু নিড এভরিথিং শুড বি ম্যানেজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর দাদা মানে মোটামুটি ভাবে এই যে রেজিস্ট্রেশন বা বাকি আইনগত যে সমস্যাগুলো সেইগুলো হয়তো তোমাদের যেটুকু আর কি রেপুটেশন আছে যে কোনোদিন সেই সব মানুষকে ফেস করতে হয়নি, তো বেসিক্যালি দাদা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরাই মোটামুটি, আমরাই সব কাগজপত্র সব কিছু দায়িত্ব যা কিছু লাগবে সেটা আমরা ম্যানেজ করে দেবো, উনি ব্যাংকে সরাসরি লোন করবেন তার জন্য যা কাগজ লাগবে সেটা আমরা দেবো, বাকি ব্যাংক প্রসিডিও দেখে নেবে যে কী কী লাগবে না লাগবে, ব্যাংক আমাদের থেকে ব্যাংক বেশি ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে। আর একটা বাড়ি নিতে গেলে ম্যাক্সিমাম মানুষই হোম লোন করে নেয়, কারণ এতটা টাকা বাজেট সবাইকার কাছে ক্যাশ থাকে না একদম। আর জায়গার ক্ষেত্রে অনেক মানুষ কি হয় জায়গা নিলো দিয়ে পরে দেখলো যে ঝুট ঝামেলা আছে, দখল নিতে পারছে না, বাড়ি করতে গেলে অবজেকশন চলে এলো যে আমি আগে কিনেছি এটা আমার জায়গা, এই ব্যাপারগুলো থাকে। একটা রেডি বাড়িতে মানুষের এই অসুবিধাগুলো আসে না, কারণ জায়গার কোনো ডিসপুট থাকলে আমরা যখন মাটি খুঁড়ছি তখন থেকে কিন্তু যার অবজেকশন করা সে চলে আসবে। একটা বাড়ি যখন রেডি হয়ে যাবে তাকে দরজার চাবি একদম দিয়ে পর হাতে দিয়ে দেবো, হ্যান্ড ওভার হয়ে যাবে, কেউ চাইবে না আমার জায়গাটার উপরে বাড়ি হোক তারপর আমি কমপ্লেন করবো, একদম ঠিক আছে। বাড়ি নেওয়ার সুবিধা এটাই, আর জায়গা নিলে হয়তো আমি আপনাকে দেখিয়ে দিলাম এই প্লটটা, আপনিও রেজিস্ট্রি করে নিলেন, পরে পাচি দিতে গেলেন বা 2 বছর পরে বাড়ি করতে গেলেন তখন কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় মানুষকে, একদম। আচ্ছা, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা দেখলেন যে আনন্দার কাছে এই বাড়িটা সম্পর্কে একটা ব্রিফ ডিসকাশন করলাম আপনাদের সুবিধার্থে, তো এরপরেও এই বাড়িটা নিয়ে আপনাদের যে কোনো ক্রয়েরি, এবং শুধু এই বাড়িটা নয়, আনন্দদা বললেন যে বেসিক্যালি এর আশেপাশে প্রচুর জায়গা বা আপনাদের ইচ্ছে মতো যেরকম কনস্ট্রাকশন যদি চান একটু কম বাজেটে বা অনেকে চান একটু বেশি বাজেটেও, সেক্ষেত্রে তারা ইচ্ছে মতো আপনাদের সেই মতো জায়গা বা সেই মতো কনস্ট্রাকশন আপনাদেরকে বানিয়েও দিতে পারে। তো বন্ধুরা তার জন্য অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেখা যে নাম্বার, আনন্দদাকে একটু ফোন করুন বা হোয়াটসঅ্যাপ যে কোনো সময়, আনন্দদা সাধ্যমতো প্রতিটা ফোন বা হোয়াটসঅ্যাপের অবশ্যই উত্তর দেবে। এবং হ্যাঁ বন্ধুরা, বেসিক্যালি বাড়িটা যতক্ষণ অ্যাভেলেবেল ততক্ষণ পর্যন্তই হয়তো বাড়িটা আনন্দদা আপনাদেরকে দেখাতে বা দেওয়ার কথা বলতে পারে, কিন্তু বেসিক্যালি একবার সোল্ড হয়ে গেলে হয়তো পারবে না, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে অন্য কোনো প্রপার্টি বা অন্য কোনো পাশের জায়গা হয়তো দেখতে পারেন।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো।